এই বন্ধুরা, 2009 সালের 2রা জুন কেমব্রিজ কনভিল অ্যান্ড গায়াস কলেজে এই শতকের অন্যতম বিজ্ঞানী স্টিফেন হকিং একটি ককটেল পার্টির আয়োজন করেন। কিন্তু এই পার্টিতে তিনি সেই দিন কাউকে আমন্ত্রণ করেননি, অর্থাৎ এই পার্টিটিতে তিনি একাই একটি হুইল চেয়ারে বসে কারো জন্য অপেক্ষা করছিল। ঠিক তার পরের দিন 3রা জুন 2009 সালে স্টিফেন হকিং একটি প্রেস কনফারেন্স করে সমস্ত বিশ্বব্যাপী, এবং সেখানে তিনি সম্পূর্ণ পৃথিবীর মানুষকে 2রা জুনের পার্টিতে আমন্ত্রণ জানায়। মানে যে পার্টিটা হয়ে গেছে সেই পার্টিতে আমন্ত্রণ করে সবাইকে। অর্থাৎ তিনি যেদিন প্রেস কনফারেন্স করেছিলেন, মানে 3 তারিখে, তার আগের দিনের পার্টিতে যাওয়ার জন্য, মানে 2রা তারিখের পার্টিটিতে যাওয়ার জন্য মানুষের প্রয়োজন হবে টাইম মেশিনের। অর্থাৎ তার এই আমন্ত্রণ তাদের জন্যই ছিল যারা টাইম ট্রাভেল করতে সক্ষম। 2রা জুনের ওই পার্টিটিতে আদৌ কেউ এসেছিল কিনা স্টিফেন হকিং এ নিয়ে কোনো মন্তব্য করেননি। কিন্তু তার এই পরীক্ষার নিয়মই বলে দেয় যে মানুষ সময় যাত্রা করতে কতটা ইচ্ছুক বা সময় যাত্রাকে নিয়ে কতটা ভেবে থাকে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলবেন যে সময় যাত্রা করা সম্ভব নয়। অনেক বিজ্ঞানী একই মত প্রদান করে, কিন্তু কিছু বিজ্ঞানী, যাদের মধ্যে স্টিফেন হকিংও রয়েছেন, তারা মনে করেন যে টাইম ট্রাভেল করা সম্ভব। ভেবে দেখুন লিওনার্দো দা ভিঞ্চির সময়কালটিতে, যখন তিনি কল্পনা করেছিলেন উড়োজাহাজের, কিন্তু সেই উড়োজাহাজ তৈরি হতে এবং বাস্তবায়িত হতে 200 বছর সময় লেগে গিয়েছিল। অর্থাৎ স্টিফেন হকিংয়ের মতো বিজ্ঞানীরা যারা টাইম মেশিনের কল্পনা করে গেছেন, তাদের কল্পনাও হয়তো ভবিষ্যতে বাস্তবায়িত হতেই পারে। আর আজকে আকাশ ভ্রমণের এই ভিডিওটিতেই আমরা জানব যদি সময় যাত্রা করা সম্ভবই হয় তাহলে সেটা কিভাবে। আর এই ভিডিওটি সম্পূর্ণ এবং মনোযোগ সহকারে না দেখলে টাইম ট্রাভেল করবার থিওরি আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে। তাই ভিডিওটিকে সম্পূর্ণ এবং মনোযোগ সহকারে দেখবার অনুরোধ রইল। সময় এটি এমন একটি জিনিস যাকে কোনোভাবেই আটকানো যায় না। সময় সর্বদা চলমান, অর্থাৎ সময় সব সময় চলেই যাচ্ছে। প্রবাদ আছে, সময় কারোর জন্য থেমে থাকে না। কিন্তু সত্যি কি তাই? সময়কে কি সত্যি আটকানো বা বদলানো যায় না? উত্তরটা যাই হোক, আপনি কি কখনো ভেবে দেখেছেন সময়ের শুরুটা কিভাবে বা কবে থেকে সময় শুরু হয়েছে? 99% মানুষ কখনো এটি ভাববার প্রয়োজনই বোধ করেনি। কিন্তু প্রায় প্রত্যেকেরই একটি ধারণা আছে যে পৃথিবীর সব স্থানে এবং সবার জন্য সময়ের প্রবাহের গতি একই এবং ধ্রুবক, যা কিনা 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। আর এই থিওরিটি গ্যালিলিও গ্যালিলির টাইম থিওরির মতে সঠিক। কিন্তু অ্যালবার্ট আইনস্টাইনের যুগান্তকারী থিওরি, থিওরি অফ রিলেটিভিটি, গ্যালিলিওর মতামতকে পাল্টে দেয়। অ্যালবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটিতে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দ্বারা প্রমাণ করে দেন একই সময়ে দুটি ভিন্ন বস্তুর ওপর সময়ের প্রবাহ ভিন্ন হতে পারে, অর্থাৎ সময়ের অন্তরাল সম্ভব। E=mc² ফর্মুলাটিকে বুঝতে হলে আমাদেরকে অনেকগুলি ম্যাথামেটিক্যাল প্রবলেমকে সলভ করতে হবে। আর এই ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলোকে সলভ করবার জন্য আমাদের গণিতের জ্ঞান অত্যন্ত প্রয়োজন। তাই গণিতের ভাষায় থিওরি অফ রিলেটিভিটি বুঝতে গিয়ে আমাদের অনেকেরই অসুবিধা হবে। তাই আমি এটাকে সংক্ষেপে এবং সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আইনস্টাইন তার এই থিওরির মাধ্যমে প্রমাণ করেন আমাদের এই বিশ্বের বিভিন্ন স্থানে সময়ের প্রবাহ গতি ভিন্ন ভিন্ন। অর্থাৎ কোথাও সময় অনেক দ্রুত চলে, আবার কোথাও সময়ের গতি মন্থর। এই থিওরির আগে মনে করা হতো মঙ্গল গ্রহের 1 ঘন্টা এবং পৃথিবীর 1 ঘন্টার সঙ্গে সমান, কিন্তু সেটা ঠিক নয়। কিন্তু সত্যিটা হলো সময় ও মহাকাশ একে অপরের সাথে যুক্ত, যাকে স্পেস টাইম বলা হয়। শুধু তাই নয়, পৃথিবীর বিভিন্ন স্থানের সময়ের প্রবাহের গতি আলাদা আলাদা। সময় হলো 4th ডাইমেনশন, যাকে বাড়ানো বা কমানো সম্ভব। অর্থাৎ 59 মিনিটে 1 ঘন্টা বা 61 মিনিটে 1 ঘন্টা করা যেতে পারে।
সময় ব্রহ্মাণ্ডের সমুদ্রের মতন, যার একদিকে জোয়ার আর অন্যদিকে ভাটা। অর্থাৎ সময় ব্রহ্মাণ্ডের কোনো অংশে খুব দ্রুত গতিতে চলে, আবার কোনো অংশে খুব ধীর গতিতে চলে। থিওরি অফ রিলেটিভিটি ওজনের তারতম্যে সময়ের অন্তরালকে প্রমাণ করে। এই E=mc² ফর্মুলার ই হলো এনার্জি, m = মাস বা ভর, c = আলোর গতি। যে বস্তুর ওজন বা ভর বেশি হয় সেই বস্তুর ওপর সময়ের প্রবাহ গতি কম, আবার তুলনামূলক হালকা ভরযুক্ত বস্তুর ওপর সময়ের প্রবাহ গতি দ্রুত। উদাহরণ হিসাবে পিরামিডের কথা বলি। পৃথিবীর বাকি অংশের তুলনায় পিরামিডের অতি পার্শ্ববর্তী স্থানে সময়ের প্রবাহ পৃথিবীর বাকি অংশের তুলনায় ধীর। কিন্তু তাহলে সময়ের প্রবাহ গতির পার্থক্যটা আমরা কেন বুঝতে পারি না? আসলে সেই পার্থক্যটি এতটাই ক্ষীণ যে আমরা সেটি উপলব্ধি করতে পারি না। আনুমানিক পৃথিবীর 100 বছরে পিরামিডের সময় 1 সেকেন্ড ধীরে চলে। অর্থাৎ আপনি যদি 100 বছর পিরামিডে থাকেন এবং 100 বছর পর পিরামিডের বাইরে আসেন, তাহলে আপনি 1 সেকেন্ড ফিউচারে চলে আসবেন। এখানে পার্থক্যটা খুবই কম হলেও সময় যাত্রা যে সম্ভব এটা প্রমাণিত হলো। আরো সহজভাবে আপনারা ভেবে দেখুন, যদি 1000 বছর পর আপনি পিরামিড থেকে বার হন, তাহলে 10 সেকেন্ড ফিউচারে চলে আসবেন। মানব জাতির সময় যাত্রা করার শখটা অনেক দিনের, আর এই শখটাকে আরো বাড়িয়ে দিয়েছে থিওরি অফ রিলেটিভিটি। আইনস্টাইনের এই থিওরি থেকে স্পষ্ট যে স্পেস টাইমের ইকুয়েশন থেকেই সময় যাত্রা করা সম্ভব। অর্থাৎ যদি কোনো বস্তু স্পেস টাইমের গতিবেগ অর্থাৎ 3,00,000 কিলোমিটার প্রতি সেকেন্ডে বা এর 90% গতিবেগ ছুঁতে সক্ষম হয়, তাহলে সেই বস্তু সময়যাত্রা করতে সক্ষম হবে। এই থিওরি 1900 শতকে শুধুমাত্র খাতা কলমেই সীমাবদ্ধ ছিল, কিন্তু যখন এই শতকের শুরুতে বিজ্ঞানী স্টিফেন হকিং বিগ ব্যাং থিওরি ও ব্ল্যাক হোলের বিস্তারিত ব্যাখ্যার সাথে থিওরি অফ রিলেটিভিটি ও সময়যাত্রাকে ব্যাখ্যা করেন, তখন প্রমাণ হয়ে যায় সময়যাত্রা 100% সম্ভব। তবে কিভাবে? এর উত্তরে স্টিফেন হকিংস একটি রেল লাইনের কল্পনা করতে বলেন। তবে সেটি কোনো সাধারণ রেল লাইন নয়। এই রেল লাইনটি পুরো পৃথিবীকে বৃত্তাকারে প্রদক্ষিণ করবে, এবং তারপর তিনি বলেন, এবার যদি ওই রেল লাইনের ওপর একটি ট্রেনকে আলোর গতিবেগে চালানো হয়, তাহলে ওই ট্রেনের সময়ের তুলনায় পৃথিবীর সময় ধীরে চলবে এবং একটি বৃহৎ সময়ের অন্তরাল সৃষ্টি হবে। যতক্ষণ ট্রেনটি চলতে থাকবে ততই পৃথিবীর সাথে ট্রেনের সময়ের অন্তরাল ঘটবে। এবার ধরে নিন ওই ট্রেনটি 10 অক্টোবর 2021 সালে 10 জন যাত্রীকে নিয়ে চলতে শুরু করলো, এবং ধীরে ধীরে সেই ট্রেনটি আলোর গতিবেগ বা তার 90% গতিবেগ ধরে ফেললো। এরপর ট্রেনটির ভেতরে আশ্চর্য ঘটনা ঘটবে। ট্রেনের ভেতরে সময় ধীরে চলবে বাইরের পৃথিবীর তুলনায়। অবশেষে যখন 17 অক্টোবর 2021 ট্রেন থেকে মানুষগুলো নামবে, তখন তারা দেখবে যে দিনটিতে তারা ট্রেন থেকে নামলো সেই দিনটি 17 অক্টোবর 2086 সাল। অর্থাৎ 65 বছর কেটে গেল মাত্র 7 দিনে। যে 10 জন ব্যক্তি ট্রেনটিতে সফর করেছিল তাদের তো মাত্র 6 দিনই বয়স বেড়েছে, কিন্তু তাদের বাড়ির লোক বা অন্যান্য ব্যক্তিদের বয়স 65 বছর বেড়ে গিয়েছে। বিষয়টিতে সত্যতা থাকা সত্ত্বেও আজও এটি বাস্তবায়িত করা সম্ভব হয়নি। সময়যাত্রার বিষয়টি স্পষ্ট হলেও কোনো বস্তুকে আলোর গতিতে ছোটানোর ক্ষমতা মানব সভ্যতা এখনো অবধি অর্জন করেনি। আর এই ক্ষমতা যখন অর্জন হয়ে যাবে, তখন মানব সভ্যতা এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সি, এক গ্রহ থেকে অন্য গ্রহ অতি সহজেই যেতে পারবে। তবে যাই হোক, মানব সভ্যতার টেকনোলজি এখনো অবধি অতটা উন্নত হয়নি যে টাইম মেশিনকে তৈরি করতে পারবে। কিন্তু তাতে কি আমরা নিরাশ হয়ে পড়ব? কখনোই না, কারণ আমরা এখনো পর্যন্ত টাইম মেশিন তৈরি করতে না পারলেও প্রকৃতিতেই এমন কিছু নির্মাণ রয়েছে যা দিয়ে আমরা টাইম ট্রাভেল করতে পারবো, যেমন ব্ল্যাক হোল। যেমনটা আমরা সবাই জানি, ব্ল্যাক হোল মহাকাশের এমন অংশ যেখানকার গ্র্যাভিটি বা আকর্ষণ বল পৃথিবীর তুলনায় অকল্পনীয়ভাবে বেশি। এতই বেশি যে কোনো গ্রহ বা নক্ষত্র এর কাছাকাছি আসলেই তাকে ব্ল্যাক হোল গ্রাস করে নেয়। এমনকি আলোর কণাও ব্ল্যাক হোলে প্রবেশ করলে তার ফিরে আসতে পারে না। এই ব্ল্যাক হোলের সৃষ্টি হয় মৃত তারা বা নক্ষত্র থেকে, এবং এর মূল বস্তু হলো ঘনত্ব। ব্ল্যাক হোলের ঘনত্ব প্রচুর বেশি হওয়ার জন্যই এটি এত শক্তিশালী হয়। কিভাবে বুঝতে পারলেন না?
আচ্ছা ধরে নিন পৃথিবীকে চাপ প্রয়োগ করে একটি ক্যামলিস বলের আকার দেওয়া হলো। যখন এটি করা হবে তখন পৃথিবীর এত পরিমাণ মাস কম্প্রেসড হয়ে এমন ঘনত্বের সৃষ্টি হবে যে সবচেয়ে ধারালো বস্তুও একে ভেদ করতে পারবে না। ব্ল্যাক হোলও ঠিক এই একই রকম। তবে ব্ল্যাক হোলের একটি সেফ পয়েন্টও আছে, যা হচ্ছে ব্ল্যাক হোলের কেন্দ্রের পার্শ্ববর্তী অংশ। এই অংশে কোনো বস্তু যদি পৌঁছাতে পারে তাহলে সেটাকে ব্ল্যাক হোল টেনে নেয় না এবং এই অংশের দ্বারা সময় যাত্রা সম্ভব। কিন্তু কিভাবে তাই হয়তো ভাবছেন। তাহলে মনে করে দেখুন, থিওরি অফ রিলেটিভিটিতে বলা হয়েছে যে অংশের ওজন বেশি সেই অংশের সময় ধীরে চলে, ফলে ব্ল্যাক হোলের কেন্দ্রের পার্শ্ববর্তী স্থানে সময় ধীরে চলে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মাঝে থাকা ম্যাসিভ ব্ল্যাক হোলটির ব্যাসার্ধ 2.5 কোটি কিলোমিটার এবং এই ব্ল্যাক হোলের কেন্দ্রের পার্শ্ববর্তী স্থানে যদি একটি কক্ষপথ বানিয়ে মানুষ স্পেসশিপ নিয়ে ঘুরতে সক্ষম হয় তাহলে তারা সময়যাত্রা করতে সক্ষম হবে। কারণ এই ব্ল্যাক হোল এতই ভারী যে এর সময় পৃথিবীর তুলনায় 2 গুণ আসতে চলে। ফলে স্পেসশিপ নিয়ে যদি সেখানে 10 বছর ঘুরে আসা যায় তাহলে দেখা যাবে পৃথিবীতে 20 বছর কেটে গেছে। অর্থাৎ আবারও প্রমাণিত হলো যে টাইম ট্রাভেল সম্ভব। কিন্তু সমস্যার ব্যাপারটি হচ্ছে, ব্ল্যাক হোল পর্যন্ত যাওয়ার মতন স্পেসক্রাফট এখনো তৈরি হয়নি বা অদূর ভবিষ্যতেও তৈরি হওয়ার সম্ভাবনা নেই। আলোর গতিবেগ 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, আর আমাদের সবথেকে দ্রুত স্পেসশিপ কেপলারের গতিবেগ মাত্র 6 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ ব্ল্যাক হোল যা আমাদের থেকে অনেক দূরে অবস্থিত সেখানে যেতেই তো কোটি কোটি বছর লেগে যাবে। তারপর সেখানে ব্ল্যাক হোলের চারিপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসা কি সম্ভব? উত্তরটা হচ্ছে আপাতত না। তবে আমাদের নিরাশ হয়ে পড়লে চলবে না, হয়তো অদূর ভবিষ্যতেই সময়যাত্রা সম্ভব হবে। একদিন অবশ্যই সময়যাত্রা সক্ষম হবে এই আশাতেই কায়েম থাকতে হবে। আশায় মিলায় বস্তু, তর্কে বহুদূর। আচ্ছা আপনার তাহলে কি মনে হয়, 2 জুন 2009 সালে স্টিফেন হকিং এর পার্টিতে আদৌ কেউ এসেছিল? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, যদি আপনি এই ভিডিওটা দেখে প্রথম স্টিফেন হকিং এর এই পার্টিটা সম্বন্ধে জানতে পারেন এবং পরবর্তীকালে টাইম মেশিন চড়তেও পারেন, তাহলে অবশ্যই তার পার্টিটিতে যাবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।